আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা শেখ হাসিনা এখন বলছে যে হাসকে বাংলাদেশ থেকে বের করে দিতে অথচ পিটার হাসের একটি পিউবি ঘিয়ার বা ছেড়ারও সামর্থনে শেখ হাসিনা শেখ হাসিনার বাপেরও সামর্থনে যে শেখ হাসিনার পিটার হাসের একটা চুলকে স্পর্শ করে দেখবে পিটার হাস যেখানে যাচ্ছে ভোমরার মতো সবাই তার পিছনে যাচ্ছে পিটার হাস যখন পুলিশের সাথে দেখা করেছিল পুলিশের চার ভাগের তিন ভাগ পিটার হাসের পক্ষ নিয়ে দেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে আর বাকি এক ভাগ পুলিশই দেশের জনগণের উপর গুলি বর্ষণ করছে এবং দেশের মানুষকে হত্যা করছে পিটার হাস যখনই নির্বাচন কমিশনে গিয়েছে তখন নির্বাচন কমিশনের চার ভাগে তিন ভাগ মানুষ পিটার হাসের পক্ষে চলে গিয়েছে বাকি এক ভাগ মানুষ শেখ হাসিনার সাথে থেকে গেছে যখন এভাবেই যে পিটার হাস যেখানে যাচ্ছে সেখানেই সবাই মতো পিটার 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 হাসের 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 পিছু পিছু নিচ্ছে তখনই শেখ হাসিনা উপর রেগে গিয়েছে এবং সংলাপের কথা আয়োজন করায় পিটার হাসকে অপমান করার জন্য বিরোধী দলকে জানোয়ারের সাথে তুলনা করেছে মূলত পিটার হাসের উপর রাগ করে শেখ হাসিনা এসব করছে তো অনেকে বলতে পারেন যে মাসুদ বিন মোমেনের সাথে পিটার হাস দেখা করার পর এমনকি জাতীয় সংঘ যখন বলছে যে সবাই নেতাদেরকে মুক্তি দিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা কেন তারপরও তাদেরকে আটকে রেখেছে কেন এভাবে জেল জুলুমের পথ বেছে নিয়েছে শেখ হাসিনা তো বন্ধুরা আসলে শেখ হাসিনার আর কোনো পথ খোলা নেই শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মধ্যে পনেরো মিনিটের মধ্যেই তাকে থানার মোড়ে ফিটিয়ে টাঙ্গিয়ে রাখা হবে এবং কি সে নিজের জীবন বাঁচানোর জন্য বিশেষ করে তার পরিবারের মানুষের জীবন বাঁচানোর জন্যই ক্ষমতা ধরে রেখেছে কারণ সে যদি ক্ষমতা ছাড়ে হয় তাকে দেশ সেরে পালাতে হবে আর না হয় দেশে থাকলে জনগণের পিটুনি খেয়ে মরতে হবে তো চলুন বন্ধুরা এই বিষয়ে কিছু কথা শোনা যাক দর্শক আমি এখন যে সংবাদটা করবো সেই সংবাদটা শুনলে আপনারা চমকে উঠবেন ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে আমি অনেক শব্দ উচ্চারণ করব না কিন্তু আপনারা বুঝে নেবেন সমকাল পত্রিকার খবর যে সাদা মাইক্রোবাসে আসে জমদূত গভীর রাত নম্বর প্লেটিন সাদা রঙের মাইক্রোবাস হঠাৎ গতিরোধ করে দাঁড়ালে বুঝবেন যে সামনে স্বয়ং মানে কোনো উপায় নাই আর কি নিশ্চিত দফারফা অথবা মামিন নিশ্চিত ভবলীলা সাঙ্গ বা তার কাছাকাছি নিয়ে যাবে আপনাকে রাজশাহী অঞ্চলে নামলেই এমন হয়ে উঠেছে একটা সাদা মাইক্রোবাস জেলার দুই চিকিৎসকের আলোচিত হরিয়ানা বাজারে এক ব্যবসায়ীকে ইয়া করে আর কি চেষ্টা লালপুরে যুবদল নেতাকে উপর করে তারপরে মনে করছে কি মারা গেছে তারপরে গর্তে ফেলে যাওয়া এই সব ঘটনাতেই কিন্তু পাওয়া গেছে সাদা মাইক্রোবাসটির সংশ্লিষ্টতা পুলিশের তদন্ত দল জানিয়েছে যে এই তিনটি ঘটনাই সিসিটিভি ক্যামেরার ভিডিওতে সাদা মাইক্রোবাসটি ধরা পড়েছে তবে নম্বর প্লেট না থাকায় কিনারা করা যায়নি এবং এসব হামলার আরেকটি বিষয় মিল রয়েছে তা হলো যে যারা ভিত্তিম তারা সবাই বিএনপি জামাতের সমর্থক বা নেতাকর্মী ঘটনাটি শুরু হয় গত উনত্রিশে অক্টোবর ওই দিন সন্ধ্যার পর পবা উপজেলার কিষ্টগ্রাম বাজারের নিজের চেম্বার থেকে ফিল্মি স্টাইলে একটি সাদা মাইক্রো বাসে তুলে আনা হয় পল্লী চিকিৎসক এরশাদ আলী দুলালকে তিনি হচ্ছেন জামাতের সমর্থক এবং অর্থদাতা রাজশাহীর সিটিহাট এলাকায় নিয়ে তার দুই উরুতে ছয়টা মানি করা হয় দুই উরুতে ছয়বার পুলিশ ও তদন্ত দল বলেছে যে সুদক্ষ পেশাদার লোকদের হাতেই দুলাল ভবরীলা সাঙ্গ লাভ করেন কি তাকে তুলে নেওয়ার সময় আশেপাশের লোকজনে গিয়ে এলে ওই সাদা মাইক্রোবাসে থাকা লোকগুলা গুলি ককটেল এগুলো ছড়ে তারপর মাইক্রোবাসটি ছটকে পড়ে ওই ঘটনা তিন ঘন্টা পর রাত পনের বারোটার দিকে রাজশাহী শহরের বর্ণালীর মোড়ে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদকে উপর্যুপরি করা হয় তার যে হৃৎপিণ্ড ওইখানে করা হয় আর কি তিনবার এবং তিনি ভবলীলা সাঙ্গলাপ করেন এবং ওই সাদামাক্য বাসটা ওই কাজে ওই সময় ব্যবহৃত হয় বন্ধুরা বার্নিকাটের ওপর কিন্তু আওয়ামী লীগ হামলা করেছিল দুই হাজার সালের দিকে তখনও বার্নিকট কিন্তু বিএনপির পক্ষে পক্ষে নিয়ে গণতন্ত্রের কথা বলছিল এবং শেখ হাসিনা যে একটা দুঃশাসন চালু করেছে তার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ছিল ড্যান এমনকি হামলা করেছিল আওয়ামী লীগ সরকার আর ড্যান মজিনাকে আওয়ামী লীগের তৎকালীন মহা সৈয়দ আশরাফ বলেছিল কাজের মেয়ে মজিনা এভাবে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছিল তো এই যে পিটার হাসকেও এখন শেখ হাসিনা বলতে দেশ থেকে বের করে দেবে এবং বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করছে তো এটা আসলে কতটুকু সম্ভব হবে বন্ধুরা পিটার হাসেল যদি একটা টাচ করে থাকে তাহলে তাকে বাংলাদেশ থেকে তুলে নেওয়া হবে কারো বাপের সাহায্য হবে না যে তার উপর ধরনের হামলা বা তাকে নিয়ে করা না আর যারা এই যে আপনার বার্নিকোটের গাড়িতে হামলা করেছিল জাহাঙ্গীর কবিরের লোক জাহাঙ্গীর কবির নানকের সন্ত্রাসীরা এবং লেখক ভট্টাচার্য তাপসের সন্ত্রাসীরা যে বার্নিকোটের গাড়িতে হামলা করেছিল তাদের তারা কিন্তু আমেরিকাতে জীবনেও যেতে পারবে না এবং তারা পৃথিবীর যেতে পারবে না তবে তারা শুধুমাত্র চায়না এবং রাশিয়াতে গিয়ে পড়ে থাকতে পারবে অন্য কোনো দেশে তারা যেতে পারবে না আর হাস এমন একজন পাওয়ারফুল মানুষ যে কিনা লিবিয়া রাশিয়া এবং পাকিস্তানের মতো জায়গায় এনভয় হেড হিসেবে কাজ করে এসেছে তার কূটনৈতিক তৎপরতার সামনে কেউই তাড়াতে পারবে না তাই কেউ যদি পিটার হাসকে ড্যান মজিনা বা বার্নিকোটের মতো ভেবে থাকে তাহলে সে বোকার বাস করছে এবং পিটার হাসের যদি একটা চুলও ছিঁড়ে তাহলে তাকে এমনভাবে ভাবে দিয়ে হবে যে সে কোথা থেকে এসেছে বা কোথায় যাবে সেটাই সে মনে রাখতে পারবে না তো চলুন বন্ধুরা এ বিষয়ে কিছু শোনা যাক ডক্টর কাজিম রাজশাহী মেডিকেল কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ওই রাতে ডক্টর কাজিমের সঙ্গে থাকা শাহিন আলম পুলিশকে জানান যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখে ফেরার পথে বর্ণালীর মোড়ে একটা সাদা মাইক্রোবাস তাদের মোটর সাইকেলের মাইক্রোবাস থেকে তিনজন বেরিয়ে এসে কাজেমের পায়ে করে করে রাস্তায় পড়ে গেলে থেকে মিনিটের মধ্যে বুকে ওই আর কি তিনি লোকগুলো মাইক্রোবাসে পালিয়ে যায় পুলিশের তদন্ত কর্মকর্তারা বলেছেন যে মাইক্রোবাসটির কোনো নাম্বার প্লেট ছিল না এই কারণে সিসিটিভি ক্যামেরার ভিডিওতে রাজশাহী ঢাকার পথে চলে যেতে দেখলেও তারা চিহ্নিত করতে পারেননি গত শুক্রবার কিভাবে লালপুরের বিল মারিয়া ইউনিয়ন যুব দল নেতা মাসুদ রানাকে সাদা বাসে তুলে নিয়ে যায় একটা দল তারা নির্জন স্থানে গিয়ে মাসুদকে রড আসেনা রড এই হাত বাপা এগুলোতে আর কি করে তারপর উপর জুপুরি এগুলো করে তারপর মনে করে অক্কা পাইছে এই অক্কা পাইছে মনে করে একটা গর্তে ফেলে দেয় তো হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ জানান যে রাত পৌনে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সাদা বাসে এসে চারজন তাকে তুলে নেয় তারা নাম ঠিকানা জিজ্ঞেস করার পর বলে যে শালা ঢাকা গেছিলি বিএনপি করস থানায় বিএনপি করাচ্ছি এরপর গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের কাছে নিয়ে এগুলো করার পর মনে করে যে বোধ হয় ভবলীলা সাঙ্গ হয়ে গিয়েছে তারপর একটা গর্তে ফেলে দেয় পরে স্থানীয় লোকজনও পুলিশের সহায়তায় তিনি উদ্ধার হন মাসুদ বলেন যে আমি তাদের চিনতে পারিনি কারা করেছে কেন করেছে কিছুই বুঝতে পারেনি তবে যে কথা বলেছে মনে হয় তিনি শিক্ষিত ভদ্রলোক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে মাসুদ সমকালকে বলেন যে নাটোরের লালপুর উপজেলার বিলমারি এই ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এবং যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম তবে এখন কোনো পদে নেই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলিও না কিন্তু আমাকে কেন এভাবে মারা হলো কিছুই বুঝতে পারিনি এর আগে চৌঠা অক্টোবর হরিয়ান বাজারের টিভি ফ্রিজ ব্যবসায়ী শাহিন নিজ দোকানের ভেতর এলোপাথারি উপর্যুপুরি করা হয় ওই সময় তার চিৎকারে অন্য নরায় গিয়ে এলে ইয়ে আর কি করতে করতে সাদা মাইক্রোবাসে পালিয়ে যায় হামলাকারীরা দুজন তার দোকানে ঢুকে জিজ্ঞেস করে তুই কি বিদ্যুৎ তিনি শাহিন বলার সঙ্গে সঙ্গে একজন তার বুকের বাপাসে আরেকজন একজন বাহাতের কনুইয়ের উপর এরপর একটা বড় পাইপ দিয়ে পরে আর কি এবং মাথায়ও